sure where he is. Roman. Choke slam. Hello friends, my name is Shohag and you're watching WrestleBD. WWE তে কেনকে আমরা দুই ক্যারেক্টারে দেখেছি। প্রথম ক্যারেক্টারটি হচ্ছে মাস্ক পরে আসা, যাকে আমরা বিগ রেড মেশিন কেন নামে জেনে থাকি, এবং আরও একটি ক্যারেক্টার যেটা বিনা মাস্কে আসতেন। তো এই ভিডিওটিতে মূলত ডিসকাস করা হয়েছে কেন কেন মাস্ক পরে আসতেন এবং WWE তে কি আসলেও দুইটা কেন ছিল, এই বিষয়গুলোর পিছনের আসল রহস্য কি। এই ভিডিওটিতে এই বিষয় নিয়ে ডিসকাস করা হয়েছে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিও লাইক টার্গেট দেওয়া থাকলো 1000। আপনি যদি এমন রিলেটেড আরও অনেক ভিডিও পেতে চান তাহলে 1000 লাইক টার্গেট পূর্ণ করে দিবেন। কেন যখন WWE তে ডেবিউ দিয়েছিলেন তখন তার সর্বপ্রথম ফিউডটি হয়েছিল আন্ডারটেকারের বিরুদ্ধে। এই কেন 1997 সালে ব্যাড ব্লাড পেপার ভিউতে আন্ডারটেকার এবং HBK শন মাইকেলসের মধ্যে ম্যাচটির মধ্যেই ইন্টারফেয়ার করেছিলেন। আর আন্ডারটেকার এবং HBK শন মাইকেলসের মধ্যে এই ম্যাচটি ছিল হেল ইন এ সেল ম্যাচ, আর সেইখানে কেন ইন্টারফেয়ার করেন এবং কেনের সাথে থাকেন পল বেয়ারার। আর কেন আসার পরেই হেল ইন এ সেলের গেটটি ভেঙে ফেলেন এবং তারপরে তার মধ্যে ঢুকে ফেলেন, আর তারপরে আন্ডারটেকারের ফিনিশিং মুভ আন্ডারটেকারকে মেরে সেখান থেকে বেরিয়ে আসেন। আর এমনভাবে এই ভয়ানক প্রক্রিয়াতেই কেনের ডেবিউ হয়েছিল WWE তে। তবে সেই বিষয়টি দেখে দর্শকরা একেবারে হয়রান হয়ে গিয়েছিল যে এই কেন আসলে কে, কোথা থেকে এলো এই কেন, আর কেনের সাথে কেনই বা পল বেয়ারার এসলো, এই বিষয়গুলোর আসল রহস্য কি, আর কেনই বা কেন এসে আন্ডারটেকারের ওপরে অ্যাটাক করলো। তো এই বিষয়গুলোর পরে পল বেয়ারার তিনি পরবর্তীতে এই বিষয়গুলো ডিসকাস করেন যে কেন হচ্ছেন আন্ডারটেকারের আপন ভাই এবং আন্ডারটেকার তার পিতাকে মেরে ফেলেছিলেন আর কেনকে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছিলেন, কিন্তু কেন মারা যায়নি, বরং কেনের মুখ পুড়ে গিয়েছিল আর সেটার জন্য তিনি মাস্ক পরে এসতেন। তো এইখান থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে আন্ডারটেকার যেহেতু কেনকে আগুন ধরে পুড়িয়ে দিয়েছিলেন সেটার জন্যই হয়তো বা তার মুখ ঢাকার জন্যই মাস্ক পরে আসেন। আর স্টোরি লাইনে এমন দেখানো হয়েছিল যে কেনের মুখ পুড়ে যাওয়ার জন্যই মূলত তাকে মাস্ক ইউজ করাতো WWE ম্যানেজমেন্ট। আপনারা যদি কেনকে লক্ষ্য করেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে তার যেই থিমটি রয়েছে সেটা আগুনেরই থিম, আর সেটার সাথে তিনি তার বডি ল্যাঙ্গুয়েজকে একেবারে খাপে খাপ খাওয়াই নিয়েছেন। তো এখান থেকে আপনাদের ডাউট হতে পারে যে কেন কি ডাবল ছিলেন, কেননা WWE ম্যানেজমেন্ট এক সময়ে কেনের ডাবল ভূমিকায় একটি স্টোরি লাইন দেখিয়েছিলেন যেখানে মাস্ক কেন ছিলেন এবং আনমাস্ক কেন ছিলেন। তবে এগুলো শুধু স্টোরি লাইনের ভিত্তিতে সাজানো হয়েছিল, কেননা কেনকে দর্শকদের সামনে আরও ভালোভাবে তুলে ধরার জন্য। তবে মাস্কের স্টোরি লাইন এখানে শেষ হয়নি, বরং শুরু থেকে একেবারে মাস্ক পরেছিলেন কেন। তবে পরবর্তীতে ট্রিপল এইচের সাথে একটি ম্যাচে হেরে যাওয়ার পরেই কেন তার মাস্কটি খুলে ফেলেন, আর এই বিষয়টি ঘটেছিল 2003 সালে। আর দর্শকরা প্রথম থেকেই ভেবেছিল যে কেন যেহেতু WWE তে এসেছিলেন তার মুখ পুড়ে যাওয়ার জন্য, আর তখন থেকেই তিনি যেহেতু মাস্ক পরেছিলেন সকলে ভেবেছিল আসলেও তার মুখ পুড়ে গিয়েছেন, কিন্তু সেইখানে কেনের মাস্ক খোলা দেখে সকলে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন এবং ভয় পেয়ে গিয়েছিলেন যে আসলে কেন করতে চাচ্ছে এটা কি। তবে তার পরবর্তী থেকে কেনকে আমরা আনমাস্কে রেসলিং করতে দেখেছি। তবে বেশ কয়েক বছর পরে 2011 সালে কেনের ম্যাচ হয়েছিল মার্ক হেনরির বিরুদ্ধে, এবং সেখানে এবং সেই স্টোরি লাইনে দেখানো হয়েছিল যে কেন ইনজুর্ড হয়ে গিয়েছেন এবং ইনজুর্ড হওয়ার ফলে WWE থেকে বের হয়ে গিয়েছেন। তারপরে তিনি ডিসেম্বর মাসের 12 তারিখে আবারও WWE তে ব্যাক করেছিলেন, আর আবারও তিনি মাস্ক পরে এসেছিলেন, আর মাস্ক পরে আসা দেখে এটা দেখেই দর্শকরা একেবারে শকড হয়ে গিয়েছিলেন। আর এসেই তিনি জন সিনাকে একটি জোক স্ল্যাম মেরে চলে যান। তবে এর পরবর্তী থেকে অ্যাথরিটির সাথে তাকে আনমাস্কে দেখি এবং মাঝে মাঝে তাকে মাস্ক পরে WWE রিং এর মধ্যে রেসলিং করতে দেখেছি। আর এছাড়াও বর্তমান সময়ে আমরা কেনকে মাস্ক পরেও দেখি আবার আনমাস্কেও দেখি। তো আশা করি বুঝতে পেরেছেন কেন কেন মাস্ক পরতেন আর WWE তে ডাবল কেন ছিল কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 1000 লাইক টার্গেট পূর্ণ করে দিবেন। ধন্যবাদ।